দিল্লিতে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মধ্যে বৈঠক শেষ। প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সঙ্গে আজকে বৈঠক হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্ধারিত সময় বিকেল 4:30 আগেই, কিছু আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যান প্রধানমন্ত্রীর যে বাসভবন 7 নম্বর লোককল্যাণ মার্গ সেখানে, এবং কিছুক্ষণ আগে সেই বৈঠক শেষ হয়েছে। রাজ্যের যেটা দাবি, এই মুহূর্তে বিভিন্ন প্রকল্প বাবদ কেন্দ্রের কাছে প্রায় 97,000 কোটি টাকা পাওনা, সেই সব বিষয় উঠে এসেছে কিনা আজকের এই বৈঠকে আমরা জানবো। বিস্তারিতভাবে কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে 4:30 থেকে এখন 5:20, অর্থাৎ বিজেন্দ্র প্রায় 40 মিনিটের এই বৈঠক, কি কি বিষয়ে আলোচনা হলো? দেখো, 40 মিনিটের মিটিং হয়েছে সুব্রজিৎ, কেন কি মুখ্যমন্ত্রী প্রায় 4:30 অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু 4:13-14 মিনিটে তিনি পৌঁছে গেছিলেন এখানে। 4:30 থেকে সেই মিটিং স্টার্ট হয়েছে এবং প্রায় 40 মিনিটের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার একান্ত সাক্ষাতের পর তিনি কিছুক্ষণ আগে এই লোককল্যাণ মার্গ থেকে বেরিয়ে গেছেন, তিনি তার বাসভবনে গেছেন। খুব সম্ভবত এই ওইখানে 183 সাউথ অ্যাভিনিউতে তিনি কোনো বক্তব্য রাখবেন সংবাদ মাধ্যমের কাছে, কেন কি নেক্সট অ্যাপয়েন্টমেন্ট তার 6:30 সময় রয়েছে রাষ্ট্রপতি ভবনে, যেখানে সৌজন্য সাক্ষাৎ রয়েছে। নতুন রাষ্ট্রপতি হয়েছেন দ্রৌপদী মুর্মু, তার সঙ্গে তার একটা সৌজন্য সাক্ষাৎ রয়েছে, সেটা 6:30 রয়েছে। তার আগে খুব সম্ভবত যখন তিনি তার দিল্লিতে যে বাসভবন, তিনি যেখানে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন 183 সাউথ অ্যাভিনিউ, সেখানে তিনি কোনো কথা বলতে পারেন, যেটা আমরা জানতে পারছি তিনিই কিছু জানাবেন কি আজকে কী নিয়ে আলোচনা হলো। তবে আলোচনা হওয়ার আগে থেকে যে আমরা জানতে পারছিলাম টিএমসি সূত্র থেকে কি যে পাওনাগুলো রয়েছে, বিশেষ করে রাজ্যের যে প্রাপ্য যে টাকা, সেটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রিলিজ করা হচ্ছে না, সেটা নিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলবেন। তার সঙ্গে সঙ্গে জিএসটির যে শেয়ার রয়েছে রাজ্যের, সেটা সেন্টার রিলিজ করতে অনেক দেরি করছে, রাজ্যগুলো দেরিতে টাকা পাচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো এই কথা রয়েছেই, বারবার অভিযোগ করা হয়, সেই টাকাগুলো যেন দ্রুত রাজ্যকে রিলিজ করা হয়, সে কথাও মুখ্যমন্ত্রী বলতে পারেন। এটা মিটিংয়ের আগের অবধি ছিল। আজকে মুখ্যমন্ত্রী কী কী বলেছেন, অন্যান্য কী ইস্যু হয়েছে, কেন কি প্রায় 40 মিনিটের এই বৈঠক, সেখানে এই দুটো ইস্যু তো হবে না, হয়তো অন্যান্য ইস্যুগুলো আলোচনা হয়েছে, কী কী বিষয়ে আলোচনা হয়েছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যে যখন 183 সাউথ অ্যাভিনিউতে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখার বিষয় সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন কিনা এবং কী নিয়ে আলোচনা হয়েছে এবং সেই মর্মে কোনো আশ্বাস প্রধানমন্ত্রী থেকে পেয়েছে কিনা, মুখ্যমন্ত্রী কিছু বলেন কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত বিজেন্দ্র ধন্যবাদ তোমায়। নিয়োগ জট কি কাটতে চলেছে উচ্চ প্রাথমিকে? আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি, এসএসসির ইন্টারভিউতে ডাক না পাওয়া 1100 জন প্রার্থীর তালিকা প্রকাশ। আজ থেকে 13 অগস্টের মধ্যে নথি আপলোড করার নির্দেশ। কি রয়েছে এই বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, কিছুক্ষণ আগে স্কুল সার্ভিস কমিশনের তরফে একটা বিজ্ঞপ্তি এবং 1100 প্রার্থীর নামের তালিকা প্রকাশ্যে আনা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে সমস্ত প্রার্থীরা ইন্টারভিউতে ডাক পাননি উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে, সেই সমস্ত প্রার্থীরা আজ থেকে 5 আগস্ট থেকে 13 আগস্টের মধ্যে অনলাইনে তাদের নথি আপলোড করতে পারবেন। তুমি জানো যে হাইকোর্টের নির্দেশেই এই তৎপরতা এবং বেশ কিছুদিন ধরে থমকে ছিল নিয়োগ পর্ব। স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে যে 2014 সালে যে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, 2015-এ পরীক্ষা হয়েছিল, 2016-এ রেজাল্ট বেরিয়েছিল, কিন্তু তার মেধা তালিকা বাতিল হয়, ইন্টারভিউ হয়ে যাওয়ার পরেও নানা অনিয়মের কারণে অভিযোগে 8 বছর ধরে যে নিয়োগ প্রক্রিয়া অধরা হয়ে আছে, স্বাভাবিকভাবে সেই নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিক হতে চলেছে, এই প্রশ্ন জল্পনা বা কৌতূহল তৈরি হয়েছে। কারণ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে 1100 জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে, যারা তথ্য আপলোড করতে পারেননি বা নথি আপলোড করতে পারেননি, ইন্টারভিউতে যারা ডাক পাননি বা ইন্টারভিউতে, সেই সমস্ত প্রার্থীদেরই নথি আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং স্কুল সার্ভিস কমিশন সূত্রে যেটা জানানো হচ্ছে যে যেহেতু সার্ভার রুম খুলে গেছে এবং হাইকোর্টের নির্দেশেই সেই তৎপরতা শুরু হয়েছে, স্বাভাবিকভাবে এই নথি আপলোডের পর সামগ্রিকভাবে সবাইকে আবার নতুন করে ইন্টারভিউ শুরু হবে এবং ইন্টারভিউর পর তারপর নিয়োগ প্রক্রিয়া বা তাদের যেমন পদ্ধতি অনুসারে নিয়োগ প্রক্রিয়া সেইটা শুরু করা হবে এবং হাইকোর্টের নির্দেশ মেনে এবং হাইকোর্টকে অবগত করে।